নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে আপনাদের স্বাগত। ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমার নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি প্রেস করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লোভনীয় একটা ডিমের রেসিপি, ডিমের পোস্ত ভাপা। এই রেসিপিটা খুব সুস্বাদু হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। কখনো যদি ট্রাই না করে থাকেন অবশ্যই একদিন ট্রাই করে দেখুন, একবার বানালে কিন্তু বারবার বানাবেন। তাহলে চলুন দেখে নিন ডিম ভাপা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে অর্ধেক করে কেটে রেখেছি। এছাড়া লাগছে একটা পেঁয়াজ, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, ছ চামচ পোস্ত, তেল আছে সর্ষের তেল অবশ্যই, নুন আছে স্বাদ অনুযায়ী, লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আছে এক চামচ, আর আছে চিনি। প্রথমে আমি নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমগুলো মাখিয়ে নেব, তারপর ডিমগুলো ভেজে নিতে হবে। তো অল্প অল্প লঙ্কার গুঁড়ো আর নুন দিলাম, দিয়ে ডিমগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার মিক্সিং জারে আমি পোস্তটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটু প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন 30-40 সেকেন্ড মিক্সিং জারটাকে একটু ঘুরিয়ে নিয়েছি, পোস্তটা দেখুন কীরকম সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, 5টা কাঁচা লঙ্কা দিলাম, আপনারা আপনাদের ঝাল অনুযায়ী লঙ্কা দেবেন। আর দিয়ে দিচ্ছি একটু জল, দিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এইভাবে যদি পোস্ত বাটা হয় তাহলে না পোস্ত খুব তাড়াতাড়ি বাটা হয়ে যায়, ভিজিয়ে রাখার দরকার হয় না। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে পোস্ত বাটা। এইবার একটা কড়াই গরম করে নিয়েছি, তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। এইবার ডিমগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, ডিমের কুসুমের দিকটা তেলের দিকে দিয়ে দিতে হবে, তাহলে কুসুমগুলো আর বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি ডিমগুলো। এই উল্টো পিঠটা আর বেশি ভাজার দরকার নেই। এইবার একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি, এই বক্সেই আমি ডিম ভাপাবো। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা, সম্পূর্ণ পোস্ত বাটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পোস্তর সাথে পেঁয়াজ সমস্ত মশলাই ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সিং জারে পোস্ত একটু লেগেছিল তো একটু জল দিয়ে ধুয়ে সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দিলাম চিনি। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 3 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের যে ঝাঁজটা এটা কিন্তু যে কোনো ভাপাতেই দারুণ লাগে। এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম সমস্ত কিছু। এবার ডিমগুলো এর মধ্যে সাজিয়ে দেব। নুনটা একটু কম ছিল বলে আমি নুন আর একটু দিয়ে দিচ্ছি, আপনারাও এই সময় নুনটা একটু চেক করে নেবেন, পরে তো আর মেশানো যাবে না। নুনটা একটু মিশিয়ে নিচ্ছি। এবার ডিমগুলো এক এক করে, ভাজা ডিমগুলো
एक एक मध्य भालो भावे सजिए दिच्छी। टिफिन बक्सर ढाकनाटा एरपरे ढाकनाटा दिए तारपरे डिमटाके भापिए नेब। आर दिए दिच्छी चारटे काचा लंका। एबार बक्सर ढाकनाटा दिए दिच्छी, एकटुखानि मिशिए निच्छी। शक्त मिशानोई आछे, ताओ आर एकटुखानि डिमेर साथे एकटु मिशिए दिच्छी। এইবার ঢাকনাটা দিয়ে আমি ভাপিয়ে নেব। জল তো গরম বসিয়ে দিয়েছি, জলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি আস্তে করে টিফিন বক্সটার মধ্যে বসিয়ে দিলাম। একটা জিনিস খেয়াল রাখতে হবে যে জলটা কিন্তু টিফিন বক্সের অর্ধেকের কম হবে। জল যদি বেশি হয় তাহলে জল যখন ফুটবে সেই সময় টিফিন বক্সের মধ্যে ঢুকে যাবে। আমি 15 মিনিট মিডিয়াম টু লো আছে এটাকে ফুটিয়ে নিলাম। তারপর গ্যাস অফ করে আরো 10 মিনিট ঠান্ডা হতে দিয়েছি। ডিম ভাপা একদম রেডি। একদম অল্প সময়ে অসাধারণ একটা ডিশ তৈরি হয়ে যায়। একদিন অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর গরম গরম ডিম পোস্ত ভাপা গরম ভাতের সাথে পরিবেশন করুন। এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা সর্ষের তেল। অসাধারণ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই বানান একদিন। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। নমস্কার।